ভারতের জনপ্রিয় জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করল সিস্টেম অ্যাডমিন বিডি নামের একদল হ্যাকার। বাংলাদেশের বন্যা নিয়ে ভারতীয় গণমাধ্যম জি চব্বিশ ঘন্টা কটাক্ষ করে সংবাদ প্রকাশ করার পর জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করেছে সিস্টেম অ্যাডমিন বিডি। জি চব্বিশ ঘন্টা জি মিডিয়ার অধীনস্থ একটি সংবাদ মাধ্যম। 21 আগস্ট বুধবার রাত 12টার পর থেকে জি মিডিয়ার ওয়েবসাইটে ঢুকলে ওয়েবসাইটটি বন্ধ দেখাচ্ছে এবং সেখানে লেখা রয়েছে সিস্টেম অ্যাডমিন বিডি কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে, আরো নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব। ওয়েবসাইটটিতে জি চব্বিশ ঘন্টায় প্রকাশিত ভারত ছাড়ল জল ভাসছে বাংলাদেশ এই শিরোনামের একটি সংবাদের স্ক্রিনশটও যুক্ত করা আছে। পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করা বন্ধের কথাও লেখা রয়েছে। শিরোনামটি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। এরপর সমালোচনার মুখে পড়ে শিরোনামটি পরিবর্তন করা হয়।